আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক জাফর খালেদ, চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির চক্ষুবিজ্ঞান বিভাগ। আজকে আমরা কথা বলবো শিশুদের চোখের রোগ বিষয়ে। প্রথমে বলতে হয় যে শিশুরা কখনো তার চোখের প্রবলেম নিয়ে কোনো সমস্যার কথা বাবা মার কাছে বলে না। সুতরাং এটা হচ্ছে প্রথম বিষয়টাই হচ্ছে যে শিশুদেরকে চোখের রোগ আছে কি না জানার জন্য বাবা মাকেই আগ্রহী হয়ে উঠতে হবে। বাবা মাকে প্রথম থেকেই লক্ষ্য করতে হবে যে বাচ্চার চোখের দৃষ্টিশক্তি কীভাবে, দৃষ্টিশক্তিটা কেমন, সেটা বাবা মা সহজে বুঝতে পারবেন না। লক্ষ্য করেন বা পিতামাতারা যে বাচ্চাটা খেলছেন, খেলাধুলা কি করছে, কোন জিনিসটা দেখছে, টেলিভিশন কোথায় বসে দেখছেন, সে কি সামনে চলে যাচ্ছে না পিছনে যাচ্ছেন, এই বিষয়গুলি প্রথমে মূলত লক্ষ্য করা উচিত। তাছাড়া সে যখন কাছের কোনো জিনিস খেলনা ধরছে তখন কোন রঙটাকে সে বেশি পছন্দ করছে, কোন রঙটাকে সে অ্যাভয়েড করছে, সেই বিষয়গুলিকে বাবা মা ইচ্ছা করলে লক্ষ্য করতে পারেন। এছাড়া কতগুলি বিষয় আছে হয়তো সহজেই চোখে পড়বে, বাচ্চার একটা চোখে পাতাটা পড়ে গেল কি না, বা একটা চোখ ছোটো মনে হচ্ছে কি না, অথবা বাচ্চার চোখটা বাঁকা মনে হচ্ছে কি না, এই বাঁকাটা কি সবসময় বাঁকা থাকছে নাকি মাঝে মাঝে মনে হয় যেন বাঁকা, আবার মনে হয় যেন ঠিক হয়ে যাচ্ছে, এই কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শিশুদের দৃষ্টিশক্তি বোঝা পিতামাতার জন্য অত সহজ নয়, একটা বিষয়টা অত্যন্ত জটিল, কারণ বাচ্চা যেহেতু দূরে দেখছে কাছে দেখছে তার পার্থক্য প্রতিটা চোখে সমান দেখছে কি না, একটা আমাদের দুটো চোখ আছে ডান বা বামের চোখে কোনটা ভালো দেখছে, এটা কিন্তু একজন পিতামাতার পক্ষে সহজে বোঝা সম্ভব না। সেই জন্য আমরা প্রথমেই যে কথাটা বলি যে শিশুরা যখনই 2 থেকে 2.5 বছর বয়সে হচ্ছে, অত বারবার বয়স আমরা বলি যে বয়সে সে কথা বলা শিখে গেছে এবং টুকটাক লেখাপড়া শেখার একটা অক্ষর শেখা শুরু করছে, এই ঠিক এই বয়সটায় বাচ্চাদের আসলে চোখ পরীক্ষা করে নিতে হবে। যেটা দুঃখজনকভাবে আমাদের দেশে সবগুলি স্কুলে হয় না, যে বিদেশে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে যাওয়া ভর্তি হওয়ার সাথে সাথেই তার দৃষ্টিশক্তি পরীক্ষা করে নেয়। স্কুলে একজন নার্স থাকে বা শিক্ষকদের মধ্যে থেকে কেউ বাচ্চার দৃষ্টিশক্তিকে পরীক্ষা করে নেয়। আমাদের দেশে এটা অনেক ক্ষেত্রেই হয় না, কিছু কিছু স্কুলে আছে কিন্তু সব স্কুলে কিন্তু এটা নাই, যার জন্য আমার মনে হয় যে পিতামাতার উদ্যোগ নিয়েই বাচ্চাদেরকে তার একজন শিশু বিশেষজ্ঞ, অন্তত পক্ষে একজন যেখানে চক্ষু পরীক্ষা নিরীক্ষা হয় এরকম একটা বড় হাসপাতালে গিয়ে নার্সের সাহায্য নিয়ে বা প্যারামেডিক্সের সাহায্য নিয়ে তার দৃষ্টিশক্তিটা কেমন আছে দেখে নেওয়া উচিত। যদি ধরা যায় যে তার দৃষ্টিশক্তি ভালো আছে তাহলে তাকে আবার 2 বছর বা 4 বছর পরে আরও একবার পরীক্ষা করে নিতে পারে। আর যখনই প্রাথমিকভাবে যদি ধরা পড়ে যে না তার কোনো একটা চোখে কম দেখছে অথবা 2 চোখেই কম দেখছে, তার ইমিডিয়েটলি চক্ষু বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তার অ্যাপ্রোপ্রিয়েট গ্লাস চশমা নিয়ে নিতে হবে। এই বিষয়টা একেবারে কম্পালসারি করা উচিত প্রতিটা বাচ্চা, যে পরিবারে একটা বাচ্চা আছে সেই একটা বাচ্চা যাবে, যে পরিবারে একাধিক বাচ্চা আছে তাদেরকে 2 থেকে 2.5 বছর সর্বোচ্চ 5 বছরের ভিতরে অবশ্যই বাচ্চাদের চোখ পরীক্ষা করিয়ে নিতে হবে। একেবারে জন্মের পরপরই বাচ্চার দৃষ্টিশক্তি সম্পর্কে খুব সহজে বোঝা যায় না, তবে জন্মের পরপরই যেটা বাচ্চা শিশু ইয়েরা বাবা মা এমনকি যেখানে যেখানে বাচ্চা জন্ম নিল সেখানে যে অন্তত একজন গাইনোকোলজিস্ট থাকেন বা একজন শিশু বিশেষজ্ঞ থাকেন, অথবা আমাদের গ্রামে হয়তো অনেকের ঘরেই শিশু জন্ম হচ্ছে, যারা অভিজ্ঞ নানি দাদিরা আছে, তারা যদি চোখের কোনো অ্যাবনর্মালিটি লক্ষ্য করেন, চোখ বাঁকা বা চোখ ছোটো বা চোখের আশেপাশে কোথাও লাল হয়ে আছে, তাহলে তো তার সাথে সাথেই চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আর যদি স্বাভাবিকভাবে মনে হয় যে না দুটো চক্ষু স্বাভাবিক আছে তাহলে তখন ইমিডিয়েটলি চোখের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। কোনো কোনো সময় পরিবারের কোনো সদস্য লক্ষ্য করতে পারেন যে চোখের ঠিক মাঝখানে যে মণিটা আছে মণির মধ্যে সাদা কোনো অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নানান কারণে হতে পারে, বেশ কিছু কারণ, ক্যাটারাক্ট থেকে শুরু করে কোনো ধরনের রেটিনোব্লাস্টোমা নামক এক ধরনের ক্যান্সার ডিজিজ, এরকম কিছু থাকতে পারে। তো সুতরাং যদি কেউ কোনো দিন চোখের সামনে কালো সাদা কালো অংশের ভিতরে সাদা কোনো দাগ দেখতে পান, সাথে সাথে চিকিৎসকের কাছে চলে যেতে হবে। তার কারণটা হচ্ছে যে চোখের যদি একটা চোখে ক্যাটারাক্ট থাকে সেটা যদি ইমিডিয়েটলি চিকিৎসা না করা হয় তাহলে এটা স্থায়ীভাবে অচল হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে সেটা আমরা বলি না, আমরা বলি অচল হয়ে যাবে, অর্থাৎ তার ফাংশনটা কমে যাবে। আর যদি কোনো কারণে ক্যান্সার, খুবই রেয়ার যদিও, এটা 10,000-50,000 শিশু জন্মের মধ্যে একজনকে দেখা যায় হয়তো, যে সাদা অংশটা এটা আসলে রেটিনোব্লাস্টোমা বা চোখের কোনো টিউমার,
সেটা যদি হয় তাহলে এটা জীবন আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। এরকম একটা বিষয় যদি কেউ লক্ষ্য করেন সাথে সাথে চিকিৎসকের কাছে যেতে হবে। একটা জিনিস বিষয়, হ্যাঁ, এটা খুব খুব ফ্রিকোয়েন্টলি আমরা বাবা মার কাছে যে শুনতে পাই যে আচ্ছা আমার সে বাচ্চাকে কী খাওয়ালে আমার চোখ ভালো থাকবে। তো শরীর যেটা যে সমস্ত খাদ্য আমরা যদি বুঝি যে শরীর সুস্থ ছোটো বাচ্চা বড়ে বেড়ে ওঠার জন্য সুস্থ থাকার জন্য যে সমস্ত খাদ্য দরকার, চোখের জন্য একই খাবার, চোখের জন্য আলাদা কোনো খাবার প্রয়োজন নাই, সেই খাবারটা কী সেটা হচ্ছে বয়স অনুযায়ী অবশ্যই পার্থক্য। এক বছর বা দেড় বছর পর্যন্ত শিশু তার মায়ের দুধ খাবে, সেই মায়ের দুধের মধ্যে যা কিছু আছে তা এক বছরের শিশুর জন্য যথেষ্ট। ধীরে ধীরে আমরা তখন দুধ অন্য গরুর দুধ বা আমরা ডিম আমরা দেওয়া শুরু করি ছোটো বাচ্চাদেরকে, এবং একই সাথে ফলের রস, ফলের রসের দিকে যত বাচ্চা একটু বড় হয়ে আসবে ফলের রসের প্রয়োজন। এবং এইগুলি কিন্তু শারীরিক একটা ছোটো বাচ্চার স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন এবং এটা একইভাবে চোখের জন্য কাজে লাগবে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি নিয়ে একটা বিশাল সমস্যা ছিল এক সময় এক দেশে, আমাদের দেশে আজকে একটা ভালো অবস্থায় আমরা আসছি। আর্থসামাজিকভাবে আমাদের দেশে যে পরিবর্তন হচ্ছে তাতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বাচ্চাদের এখন কম হচ্ছে। তার কারণ মানুষ স্বাভাবিকভাবে নতুন বেসিক খাবারটা শিশুরা পেতে পাচ্ছে, এমনকি নিম্নবিত্ত ঘরেও। কিন্তু একটা কথা চালু হয়েছিল একসময় ছোটো মাছ খাওয়া, এটা সরাসরি ছোটো মাছ শব্দটা এত জরুরি না যদি না সে ডিম দুধ এবং শাকসবজি ফলমূল খেয়ে থাকে। তাহলে ছোটো মাছ এখনই অব্যাহতভাবে ছোটো মাছ বাচ্চাদের খাওয়াতে হবে বা বড়দের খাওয়াতে হবে ভিটামিন এ ডেফিসিয়েন্সি কমানোর জন্য বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমানোর জন্য, এটা আমি মনে করি না এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন আছে। আমি যেটা বারবারই বলছি যে স্বাভাবিক খাদ্য, আবারও বলি দুধ ডিম শাকসবজি মাছ মাংস সব, এই সবগুলি শরীরের যে কাজে লাগবে চোখেরও একই কাজে লাগবে। গুডি লাইফের আজকের এই অনুষ্ঠানে আমি অত্যন্ত স্বল্প সীমিত সময়ে শিশুদের চোখের সমস্যা নিয়ে এবং কিছু উপদেশ তার শিশুদের পিতামাতার জন্য রাখলাম। এ বিষয়ে আমরা সবাই জানি যে যে কোনো বয়সে চোখের অনেক অসুখ হতে পারে, ভবিষ্যতে কোনো এক সময় আমি আবারও চোখের বিভিন্ন অসুখ, বড়দের অসুখ, বিভিন্ন বৃদ্ধ মানুষের চোখের অন্য অসুখ নিয়ে আলোচনা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি।